নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্যদের কি ফোন ট্যাপিং? সুব্রমণিয়াম স্বামীর টুইট ঘিরে জল্পনা তুঙ্গে। আজ সন্ধ্যায় ওয়াশিংটন পোস্ট, লন্ডন গার্ডিয়ানে রিপোর্ট প্রকাশের গুজব। আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও ফোন ট্যাপিং। ফোন ট্যাপ করতে কাজে লাগানো হয় ইসরায়েলের একটি সংস্থাকে। কয়েকজন সাংবাদিকেরও ফোন ট্যাপ করা হয়, টুইটে লেখেন বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী। সুব্রমণিয়াম স্বামী টুইটে প্রতিক্রিয়া দিয়ে একটি লাইন যোগ করেছেন তৃণমূল সাংসদ জেডেক ওব্রায়েন, যেখানে তিনি লিখছেন বেশ কয়েকজন বিরোধী নেতারও ফোন ট্যাপ করা হয়েছে। টুইট করেছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম, তিনি লিখেছেন আমি জানতে পারলাম ইসরায়েলের সংস্থা পেগাসাসের খবর বিস্ফোরক হতে চলেছে। ফরাক্কায় টোল আদায়কে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, ব্যাপক ইট বৃষ্টি, দুপক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে, তবে তার আগে ছবিটা একবার দেখুন। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। ছবিতে যেমনটা দেখা যাচ্ছে রাজীব, যে প্রচুর মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন, সম্ভবত দুই দলের কর্মী সমর্থক, এই রকম একটা পরিস্থিতি রাজীব তৈরি হলো কেন? সুপ্রজিৎ, ফরাক্কার কেন্দ্র আছে মুর্শিদাবাদ জেলা পরিষদের, যে টোল গেট রয়েছে সেই টোল গেটে যারা টোল আদায় করেন তাদের টোল আদায়ের সময়সীমা পেরিয়ে গেছে, এই দাবিতে ফরাক্কার বিধায়ক মনে রয়েছিলাম তার কর্মী সমর্থকদের নিয়ে টোল গেটে হাজির হন এবং তাদের বলেন তোমরা এই টোল আদায় করবে না। এবং তখনই টোল গেট যারা পরিচালনা করেন তারা কংগ্রেস সমর্থক বলে স্থানীয়ভাবে জানা যাচ্ছে, এবং তাদের সঙ্গে একেবারে বচসা, এবং বচসা থেকে হয় হাতাহাতি, দুপক্ষের মধ্যে ঈদ বৃষ্টি শুরু হয়। বেশ কিছুদিন ধরে দুপক্ষের কিন্তু এই ঈদ বৃষ্টি চলে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফরাক্কা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। দীর্ঘক্ষণ তাদের এই সংঘর্ষ চলার পর পুলিশ তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওখান থেকে ফরাক্কার বিধায়ককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে এই মুহূর্তে তাকে বেনিয়াগ্রাম হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফরাক্কার বিধায়ক তিনি সরাসরি অভিযোগ করেছেন, তার উপর আক্রমণের অভিযোগ তিনি করেছেন। পাল্টা স্থানীয় মানুষজনও কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন, বেশ কিছু কয়েকজনের মাথা ফেটেছে। সুব্রজিৎ ধন্যবাদ রাজীব।